মোহিত লেখাপড়া শেষ করছে, চাকরির জন্য দরখাস্ত করছে। চাকরি বাকরি একটা কিছু হয়ে গেলে সে কি আর গ্রামে থাকবো? চুরি চুরি মনে খুব খারাপ। সকল দুই চোর, কেউ বড় চোর কেউ ছোট চোর। আমি ছোট চোর, আমি ধরা খাই, আর ধরা খাই না। ওই এক চুরির কাম, এক চুরির কামই হিকস। এছাড়া দুনিয়া তার কোনো কাম নাই। দুনিয়ার সব মানুষ খালি চোর, দুনিয়া তার কেউ কোনো কাম করে খায় না। চুরির থেকে ভিক্ষা করে খাও না বল। তুমি তো খবর নাও মেম্বার, যেভাবেই হোক ওরে খুঁজে বের করতে হইব। হইল আমার চুরির দাস, মামলায় জিততে হইল ওরে আমার লাগবই। হনেন গো মায়ো, আপনার স্বামীর কিন্তু সামনে বড় বিপদ আছে, তেনারে একটু সাবধানে চলাফেরা করতে গোয়েন। আমি কি করছি? আমি তো দেখি নাই, শুনছি। তুই কি শুনছস? এই কথাটাই কো। সাপ ছুটছে, সাপ। ওই শয়তান বেদি আর ভাইদাননি সাপ ছাইড়া দিছে, বিশাল সাপ। কেমন বেটা, ওই বাইদার কথা বাদ দে। তার মানে ওরা ওই হেনেই থাকে? হ ভাই, ওরা ওই হেনেই থাকে। চল কই যাবার চাও? কে, ওই ভাইদানির কাছে? না না ভাই, বাদ দেও, কেমন জানি ডর ডর লাগে। হ ভাই, মায়ের স্যার একটা ডর ডর ভাব আছে। আরে বেড়া, ওইটাই তো মজা। বান্দা মুরগি আর বন মুরগি চলন বলুন কি এক রকম হবো নাকি? রশিদ ভাই, রশিদ ভাই আমার কথা শোনো, আমাকে ব্যবসা পাতি চালান এইখানে আসে, এইখান থেকে মাল সব জায়গায় যায়, টিয়া পয়সার লেনদেনও এইখানে হয়। ওরা এখানে থাকলে তো বিরাট অসুবিধা হবো। সুবিধাও তো হবার পরে কি গাছ কালাম? হ ভাই, বুনো জওয়ানি আমাদেরকে মাল ঢেলে দেবে, আমরা মাল খাবো। ওই রসের পায়দানির লগে আজ আমি রঙ্গলীলা করবো, রঙ্গলীলা করবো, রঙ্গলীলা। No.
সারাদিন কিছু খাই নাই, রোহিতের ভিতরে এই জন্য বমি হয়েছে। আপনি টেনশন করেন না তো। বাবা একটা ডাক্তার ডেকে দাও, একটা ডাক্তার ডেকে দাও। খালাম্মা একটু আর ঠিক হয়ে যাবে, একটু আর ঠিক হবে। রশিদ কতদিন হয় বেটা? বিশ কোন দিকে? আহারে কি সুন্দর মাইয়ো, বিশের বেটা কিরম হয়ে গেছে? পোক খুললে দিমু, জিন্দিগির লাগে পোক তাড়াই দিমু, পঞ্চাশটা টেয়া দিবেন। আচ্ছা, এমন যারা দারুণ পোক বাপ বাপ করে ফালাবো। আর কিছু নাই, বুঝান এবার পঞ্চাশটা টেহা নিয়ে আহেন। চাষি আর কেউ দাঁড়াবেন নি? তা দাঁড়াবেন কেন? দাঁতের ফুয়া নিয়ে কুটকুট করে কামড়াইব, এমনি থাকবেন? বালা কথা বলে তো গাছ লাগে না। তারপর কি হইলো রে, সাপটাকে উড়ে কামড়াইছে নাকি? আরে না, কামড়াইলে কি আর বাঁচতো নাকি? যেই বিষ। তারপর কি হইলো সেটা কো বেটা? কিছু তো হয় নাই, তো শুনতাছি চেয়ারম্যানের লোকজন খুব রাগ করছে, অগো নাকি আর গ্রামে থাকবার দিব না। বুঝছি, অগো অনু থাকবার না দেওয়ার একটা বাহানা আর কি। আসসালামু আলাইকুম মোহিত ভাই। ওয়া আসসালাম। আসেন ভাই, এক কাপ চা খেয়ে যান। বাবাজি আসো আসো। আসসালামু আলাইকুম, ভালো আছেন চাচা? এই তো বাবাজি আছি, কোনো রকমের বাইসা আছি। বাবাজি তোমার লেখাপড়া কি শেষ? যে আপাতত শেষ। এর কি মনস্থির করলা? এই গ্রামেই থাকবা নাকি চাকরি বাকরি কিছু করবা? না ওইভাবে এখনো কিছু মনস্থির করি নাই, দেখি ভবিষ্যতে কি করা যায়। এই ফজল, বাবাজির এক কাপ চা দাও। চাচা চাচা, আমি এখন চাটা কিছু খাবো না। তাই কি হয় বাবাজি, তুমি চা না খাইলে আমি মনে করবো তুমি আমাকে শত্রু ভাবতেছো। এইটা একটা কেমন কথা বললেন চাচা। আচ্ছা ঠিক আছে, এক কাপ চা দাও। ফজল
বাবা জিরে ভালো করে এক কাপ চা দাও। আচ্ছা আচ্ছা দিতাছি। মহিত ভাই সারা দিন কি পুতুপুতু কথা কও, সারা দিন একজন আরেকজনের সারা এদিকে যায় না ওদিকে যায় না। আর জানো তোমার লেগে তো মহিত দা এত লেহাপড়া কইরা তারপরেও শহরে যায় না চাকরি করতে। তুই বেশি মাপ ধরেছিস না, সব বুঝিস কেন? পড়ালেখা শিখে খালি শহরে থাকা লাগবে, গ্রামের কোনো কিছু করার লাগবে না। হ্যাঁ আমি কি করবো, এত পড়ালেখা করা মানুষ, এত গ্রামে শিক্ষিত মানুষের অনেক দরকার আছে বুঝছিস। তুই বেশি ফাজিল হইছিস তো, তাই বেশি বেশি ফটো ফটো করস। বাবাজি তোমার একটা কথা কবার চাই, তুমি তো শিক্ষিত মানুষ, তুমি আবার কিছু মনে করো কি না? আরে কি বলেন, আপনি একটা কথা বলবেন এটা মনে করার কি আছে বলেন না? বিষয়টা হলো ইউনিয়ন পরিষদ নিয়ে, কথাটা যে কিভাবে বলি তুমি কি বুঝবা? বুঝতে পারছি আপনি কি বলতে চাচ্ছেন, অসুবিধা নাই, এত ভূমিকা করার দরকার নাই, আপনি বলেন আপনি কি বলতে চান বলেন। তবু বাবার কথা ছেলের কাছে বলতে একটু সংকোচই লাগে। আমি এবার গমের এলাটের কথা কভার চাইছিলাম, হাজার হোক এগুলা তো গ্রামের মানুষেরই হক, তাছাড়া এই ইউনিয়নে এমন কোনো অপকর্ম নাই যেগুলা হইতাছে না। বাবাজি তোমরা শিক্ষিত মানুষ, তোমরাই তো এইসব দেখবা। চাচা এসব কথা টুকটাক আমার কানেও আসতেছে, আমি অনেক কিছুই জানি, আবার অনেক কিছু কিন্তু জানারও চেষ্টা করতেছি। তা তো ঠিক বাবা, তোমাদের তো এসব জানতেই হবো। চাচা আমি কিন্তু অন্যায় দেখলে প্রতিবাদ করব, সেই গ্রামের যেই করুক না কেন, সে যদি আমার বাবাও হয় তাইলেও আমি করব। চাচা আমার বাবার কথা বলার সঙ্গে সঙ্গে আপনি যদি কেমন কেমন করতেছেন আমি সবই জানি, এবং এটাও জানি যে এই গ্রামের টাকা পয়সার একটা বিশাল অংশ নাকি আপনাদের উপরের লিডারদের দিতে হয়, তারপর উপজেলায় দিতে হয়, জেলায় দিতে হয়। কি ব্যাপার চাচা, কিছু বলতেছেন না যে? তারপরে এবার শুনলাম নাকি আপনাদের পরিষদে ইউপি সদস্যদের মধ্যে নাকি ভাগ বটোয়ারা নিয়ে অনেক গন্ডগোল হইতেছে, এবার নাকি সেই ভাগ বটোয়ারা নিয়ে আপনার সাথে কোনো বনিবনা হয় নাই? অবশ্য আমি আপনাদের দোষ দেই না, গত ইলেকশনে আপনি মেলা টাকা খরচ করছেন, সেই খরচের টাকা আপনাকে তুলতে হবে না। বাবাজি আমি এখন উঠি, তোমার বাবা আবার ইউনিয়ন পরিষদে মিটিং ডাকছে। চাচা জি বসেন একটু বসেন, আর একটু কথা আছে। দেখেন আমার বাবজান মানে চেয়ারম্যান সাহেব যদি খারাপ হয় তার তো চেয়ারম্যান হওয়ার কোনো দরকার নাই, কিন্তু যে লোকটা গত নির্বাচনে জামানত হারাইছে তার সাথে আপনারা কি করে জোট বাঁধেন আমার একটু কন্ঠ। বাবাজি উঠি কেমন দেখবে, এটা কেমন লাগে জাজর কয় সুইসরে তোর পেছনে একটা ফুটা ভাইজান বেটার জাতে রাখ কইছে। তোমার সার বিলটা তো মেম্বারে দিয়ে গেল না, আমার কাছ থেকে নিয়ে নিও। ভাইজান যে কি কন, আবার আসেন ভাইজান, সালাম আলাইকুম। কাল রাইতে কি হয়েছিল? কাল রাইতে সে তো অনেক রাইতের কথা, তুমি আমি ঘুমাই পড়লাম না, হঠাৎ চিৎকার শুনে ঘুম ভেঙে গেল, আইসা দরজা খুলে দেখি সব ধরাধরি করে তারা নিয়ে আসতেছে। Thank you.
বাচ্চার যে ভিটা আছে বাইদে নেড়ে থাকে ওরা না এমনিতে মনে হইতেছে ডাক্তার। তোমার কেমন লাগতেছে? তাহলে এরাই ভট্টাচার্যের ভিটায় উঠছে? জানো সে ভিটাকার? আরেকটা কথা মনে রেখো, আমার কথা মতো না চললে তুমিও কিন্তু খালি বিপদে হবে, কথাটা মনে রেখো। যুদ্ধে যারা অস্ত্র কম ব্যবহার করে তারাই কিন্তু জিতে, আর যদি প্রতিপক্ষের অস্ত্র ব্যবহার করা যায় তাহলে তোমার বাবা আর আমার বাবা দুজন রাজনীতিবিদ, রাজনীতিবিদদের কোনো কথার কোনো দাম নাই।